তো বন্ধুরা, প্রচণ্ড শীত আমাদের এখানে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজ কদিন ধরে। তো আজকে আমরা যাচ্ছি, আমি আর বর যাচ্ছি হলো আমাদের এখানে মানে ভোগালী বিহু, সারা ভারতবর্ষে উৎসব এখন মকর সংক্রান্তি। তো আমাদের এখানে ভোগালী বিহু বলে, মাঘ বিহু বা ভোগালী বিহু। তো আমরা চলে গেলাম, এখানে মেলা বসেছে, ভোগালী বিহুর মেলা। তো বিশেষ করে যে জিনিসটা আনতে গেছি সেটা হচ্ছে এই যে বাহর সুঙ্গা পিঠা। আর এই পিঠাটা না বাঁশের ভেতরে বড়া চাউল, যেটা বলা হয় আমাদের এখানে, বড়া চাউলের গুঁড়া বা বড়া চাউল দিয়েই বানানো হয়। আর এটা এত স্বাদ হয় খেতে, ক্রিম দুধ বা দই সাথে একটু গুড় দিয়ে, মানে এত খুব স্বাদ হয়। তো আমরা এটার জন্যই গেছিলাম, আসল উদ্দেশ্য ছিল আমাদের এই বাহর সুঙ্গা পিঠা আনার। তো দুটো নিয়েছি আর সাথে আমরা ক্রিম নিয়েছি, তো এটাই কিনতে যাওয়া। বিহুর বাজার তো গেছি আমি 13 তারিখ গতকাল। তো আজ আমাদের এখানে মানে সবাই কি করবে, একসাথে মিলেমিশে মানে খাওয়া দাওয়া করবে রাতের বেলা আর পিঠা বানাবে। তো আমরাও আজকে সেটাই করব, কয়েকজন আসবেন, তো সবাই মিলে একসাথে। আগামী দিন যেহেতু সংক্রান্তি, তো এই পিঠে আগামী দিন আর সবার সাথে মানে খাওয়া হবে না। তো আজকেই আমরা 14 তারিখ, যেহেতু আজকে উড়ুকা বলা হয় আমাদের এখানে, তো আজকেই আমরা কি করব, সবাই মিলে এই পিঠাটা খাবো একসাথে। কারণ আগামী দিন সবাই সবার বাড়িতে মানে কিছু তো কিছু নিয়ম সবারই আছে না, তো আমাদেরও আছে আবার আগামী দিন সকাল থেকে। তো যেহেতু সবাই আসতে পারবেন না, সবাই ব্যস্ত থাকবেন বাড়িতে, যে যার বাড়িতে, তো আজকে আমাদের হবে পিকনিকই হবে ছোটো মোটো একটা। তো এই যে দেখো, বাঁশ কি সুন্দর সাজিয়ে রেখেছে, সবাই নিয়ে গিয়ে, এই বাঁশগুলো নিয়ে গিয়ে নিজেরা বানাবে। তো আমরা রেডিমেডই নিয়ে এসেছি। একটু একটু কি কি হয় বড়া চাউল, তো একটু একটু বেলে কিও দেখা, হ্যাঁ তাকেই তো, কালারটু কি এনেকা নহয়, ও আচ্ছা আচ্ছা, কলা চাউল এক প্যাকেট রাখবেন, নিয়ে নি দুইটা, এক প্যাকেট দুইটা, এক প্যাকেট সাও 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 দাদা সাও তো, এটা কি নতুন নতুন ওলাইছে নাকি? হুরুম হুরুম। তো আমাদের বাজার হলো, যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আমার সাথে ক্রিমও নিয়েছি। তো যেতে যেতে আমাদের মানে শহরটা এত সুন্দর লাগছিলো, তো আমি ছোটো ছোটো করে অল্প অল্প করে ক্লিপ উঠিয়েছি। তো তাই যেতে যেতে তাই ভাবছিলাম যে দিনের বেলা তো পৃথিবী একরকমের সুন্দর সূর্যের আলোতে, আবার রাতের বেলা আরেক ধরনের। তো আমাদের এখানে রাতের বেলায় শহর কেমন হয়, তো সেটা অল্প অল্প করে তুলে নিলাম। তো খুবই ভালো লাগে রাতের বেলা, একটা অন্যরকম মানে সৌন্দর্য, যেহেতু সে রাতের পরিবেশটাও ভালো লাগে, আর ভালো লাগছে, চারিদিক ঝলঝল করছে লাইটে। তো এই আর কি, দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু মানে পছন্দ আলাদা, রুচি আলাদা। তো আমার কাছে যেসব জিনিস ভালো লাগে, আমি সেসব জিনিসই তোমাদের কাছে তুলে ধরি যখন বাড়ির থেকে বের হই। তো সে যাই হোক বন্ধুরা, দেখতে ভালোই লাগছে। আর কুয়াশা দেখো, লাইটের নিচে বোঝা যাচ্ছে কিন্তু কত কুয়াশা, বেশ ঠান্ডা আমাদের এখানে পড়েছে, সবখানেই পড়েছে। তো সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা, পৌষ পার্বণের শুভেচ্ছা, এবং আমাদের আসামে মাঘ বিহু বা ভোগালী বিহু, সকলকে ভোগালী বিহুর শুভেচ্ছা রইল। আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে শ্রীরামচন্দ্রের মন্দির, আমাদের সামনেই পড়ে, সাথে আছেন সীতামা, লক্ষ্মণ প্রভু, বজরঙ্গলী।